ফুটবল প্রেমী দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্রথম আলো ডট কম আয়োজিত জায়ান্টজি আইসক্রিম নিবেদিত গোলমাল অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে কিন্তু মেক্সিকো এবং আর্জেন্টিনার একটা খেলা রয়েছে এবং আর্জেন্টিনাকে আজকে লড়তে হবে মরণপণ লড়াই। কেবল গ্রুপ পর্বের খেলা চলছে, নক আউট কিন্তু না, তারপরেও আর্জেন্টিনাকে জীবন মরণ লড়াই করতে হচ্ছে। আজকে মাঠে লড়াই হবে এবং তার আগে আমাদের এই অনুষ্ঠানে লড়াই হবে। রয়েছেন আর্জেন্টিনার সমর্থক জনপ্রিয় অভিনেত্রী নাবিলা বিনতে ইসলাম এবং ব্রাজিলের সমর্থক রাশেদ মামুন অপু। অপু ভাই, আপনি তো ব্রাজিলের সমর্থক, আজকে তো ব্রাজিলের খেলা না, আপনি কেন এসেছেন এই অনুষ্ঠানে? যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, নিজেরে মনে হইতেছে পাড়াপড়শি। কারণ কি, মানে আপনি কি উদযাপন করতে এসেছেন যে আর্জেন্টিনা জিতবে? না ভাই, পড়শি যখন গলায় ফাঁস দেয়, পড়শি যখন অসুস্থ হয়ে পড়ে, পাড়াপড়শিরাই তাকে হসপিটালে নিয়ে যায়। হ্যাঁ, এই কারণেই আসে আর কি। মানে কি, মানে এটা ব্রাজিলের স্বভাব। মানে আর্জেন্টিনা যেখানে দেখবে সেখানে তার আসতে হবে। একদম শেষ প্রান্তে চলে গেছে। হ্যাঁ, আর আজকের খেলাটার পরপরই যা হবার তাই হয়ে যাবে। একে কে নি বাড়ি নিয়ে যাবে? আজকে মাত্র সেকেন্ড ম্যাচ, এবং একটা কথা আছে না, মানে কোনো কিছু জিততে হলে একটু পেছনে আসতে হয়, কারণ বাঘ সবসময় একটু পেছন থেকে এসে তারপর আক্রমণ করে। আর্জেন্টিনা হচ্ছে সেরকম একটা টিম যে আসলে একটু অবজার্ভ করেছে, একটু পেছনে এসেছে, তারপর এখন গিয়ে অ্যাটাক করবে। মানে আপনি, না না, ম্যাচ আছে আরো তিনটা, আরো চারটা ম্যাচ আছে তো। হ্যাঁ, প্রথম মানে আজকের ম্যাচে ওরা আরো দুই ধাপ পেছাবে, তারপর বাকি থাকবে একটা ম্যাচ। আমি আরেকটা কথা অ্যাড করতে চাই, এবার যেভাবে খেলা হচ্ছে, এবার খেলা অনুযায়ী দেখা যাচ্ছে বড় টিমগুলো প্রথমেই এই স্টেপটা নিয়েছে, একটু পেছনে এসেছে, এবং ছোট টিমগুলো একটু মানে প্রথম খেলাটাতে জিতেছে। সেক্ষেত্রে অবশ্য ব্রাজিল ব্যতিক্রম করেনি, ব্রাজিল তো এগিয়ে গেছে এবং তারা তো হারেনি। ব্রাজিল সৌদি আরব ফলো করেছে, ব্রাজিল আসলে ওদেরকেই ফলো করেছে, সৌদি আরব ওর ভাষ্য অনুযায়ী বড় টিম। আচ্ছা, এই যে সৌদি আরব বাসীদের জানতো, আমার কথাটা বোঝা হয়নি, মানে সৌদি আরব মানে বড় টিমগুলা জিতেছে, মানে বড় টিমগুলা হেরেছে, ছোট টিমগুলা ইয়ে করেছে। আচ্ছা, অনেকে মানে সব জায়গায় লোকজন বলাবলি করছে যে আর্জেন্টিনার সমর্থকরা রাস্তা পার হতে ভয় পাচ্ছে যদি অফসাইড হয়ে যায়। মানে আপনারা এত অফসাইড কেন করেন? আমরা এত অফসাইড কেন করি? একটা গোল নিয়ে যে বিতর্ক হচ্ছে সেটা কি চোখে পড়েনি? নাকি সেটা ইচ্ছে করে দেখা হয়নি? এত অফসাইড কেন করে? কারণ আনফরচুনেটলি এবার প্রযুক্তি চলে আসছে, সে কারণেই তো এটা নিয়ে এত ব্যতিক্রম হতে পারে, অনেক কিছুই আগে হইতো আর কি। মানে কি প্রযুক্তি আসায় আপনাদের সমস্যা হয়েছে? না, সেটা যদি ঠিকঠাক ইউটিলাইজ হতো তাহলে আমাদের একটা অফসাইডের গোল, যেটা আসলে গোল হয়েছে, যেটা গোলকিপার ভেতর থেকে গোল ধরেছে, সেটা বের হতো। বাট সেটার জন্য আপনারা জানেন যে রেফারিকে সাসপেন্ড করা হয়েছে, সো এটা নিয়ে এত বিতর্কের তো কিছু নাই। আমরা তো একটা গোল দিয়েছিলাম যেটা আসলে গোল কাউন্ট করা হয়নি। খুবই ভালো কাজ করেছে, একটা গোল দিয়েছে, অসুবিধা নেই। আজকেও একটা গোল দেবে, তিনটা গোল খাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা অপু ভাই, আপনি ব্রাজিল সমর্থক, কিন্তু দেখেন আর্জেন্টিনার সমর্থকগুলি হারার পরেও এই জার্সি পরে এসেছেন, তো আপনি কোন মানে কোন ভয়ে, আপনি কি বাদ পড়ে যাবেন এই ভয়ে? ব্রাজিলের একটা জার্সিও কিনতে পারেন মনে হয় তোর বাদ পড়ে যাবে ব্রাজিল? কি কারণে, কি কারণে আপনি বলেন? আলাদা করে আইডেন্টিটি কোনো প্রয়োজন নেই, না না, এরা দল চেঞ্জ করতে পারে। ওদের যে পরিস্থিতি, ওদের যে পরিস্থিতি, মানে এরা তো রাস্তা পার হতে কি, এরা তো মনে হয় ঘুম থেকে উঠতেও অফসাইডের ভয় করবে। কারণ এরা কি কি যে বলতে স্যার, কি কি যেন বলে সারাদিন, এদের কোনো মাথা ঠিকঠাক নাই। আমি একটা কথা বলি, মানে আমরা আসলে ওদের কাছ থেকে ইন্সপায়ার্ড, আমরা দুটো গোল খেয়ে আমরা কিন্তু অনেক নার্ভাস, অনেক লজ্জিত, মানে ভয়ে আছি, দ্যাটস ট্রু। তা আমরা কি হইছে, এইসব ব্রাজিল সাপোর্টাররা সাত সাতটা গোল খেয়ে একদম গলা উঁচিয়ে মানে এনি টাইম এনি ওয়্যার পৌঁছে যায় আসলে। অপু ভাই, এই সাতটা গোল কিভাবে আপনার হজম করেছিলেন এবং সে বিষয়ে আপনার কিছু বলার আছে? বড় বড় শহরে ছোট ছোট ঘটনা কিছু হতেই পারে, অ্যাক্সিডেন্ট হতেই পারে। এখন ঠিক আছে, আমরা কাদের কাছে সাতটা খেয়েছি ঠিক আছে, সেটা তো অনেক পুরাতন একটা কথা, কিন্তু সৌদি আরবের যে খেজুর, দুটো খেজুর খাইয়ে ওদেরকে ছেড়ে দিল। আজকে যে মেক্সিকো ওদেরকে হারানোর পর যে সাম্বা নাচটা নাচবে, উফ,
আচ্ছা অপু ভাই, আপনি ওনাদের খেজুর খাওয়ার কথা বললেন, কিন্তু অনেকে বলা বলি করে যে ব্রাজিল সাপোর্টাররা তারপর থেকে মানে সেই ঘটনার পর থেকে নাকি আর সেভেন আপ খান না, খান সেভেন আপ খান, কেন খাবো না সেভেন আপ, অবশ্যই আরো খাও, আরো খাও, আরো দরকার আছে, আটকে যাবে, আশ্চর্য ব্যাপার। ব্রাজিলের ইতিহাস আর আর্জেন্টিনার ইতিহাস আকাশ আর পাতাল পার্থক্য। ওরা তো আর্জেন্টিনার টিমই চেনে না, ওরা খালি চেনে হচ্ছে ম্যারাডোনা আর এখন চলে মেসি। একটা প্লেয়ার বা দুইটা প্লেয়ার নির্ভর কখনো কোনো টিম হতে পারে? আর আমরা তো কখনো একবার বলিও না যে এটা নেইমারের দল, নেইমারের এটা শেষ বিশ্বকাপ, এই জন্য সাপোর্ট দিচ্ছি না, মোটেও আমরা এই ধরনের কথা বলি না। খেলাটা হচ্ছে একটা টোটাল ফুটবল, মানে একটা টিম ওয়ার্ক, একটা প্লেয়ারের জন্য মানে বাংলাদেশে যখন টিভি আসলো না, ওই তখনই মানুষ প্রধানত ওই যে ম্যারাডোনার ম্যাজিকটা দেখেছিল আর কি। তাদের সন্তানরাই তো আছে, তাই না? আসলে খেলা যে একটা শৈল্পিক ব্যাপার, খেলা যারা বোঝে, খেয়াল করে দেখতে পারবা, যারা খেলাটা বোঝে মোটামুটি একটু নান্দনিক একটু ধারণা আছে, ম্যাক্সিমামই হচ্ছে ব্রাজিল। আচ্ছা অপু ভাই, আগে সাকিব খান তিনি ব্রাজিল করতো, এখন কিনি, এখন কিনি আমি বলি, সে তো ফিল্ম করে, তো ফিল্মে তাদের সাকিব খান, সে কিন্তু ছোটবেলায় যখন তার জ্ঞান বুদ্ধি ছিল না তখন সে ব্রাজিল সাপোর্ট করত, আর যখন তার বুদ্ধি হয়েছে, বিবেক হয়েছে, যখন সে খেলা বুঝছে তখন থেকে সে কিন্তু আর্জেন্টিনা সাপোর্ট করে। সো তোমাদের কি কখনোই আসলে এই বুদ্ধিটা, ভাই আপনাকে মানে জ্ঞান বুদ্ধি, তার আগে আমি বলতে চাই কে তাদের এই সাকিব ভাই নিজে বলেছে এই কথা, তাকে জার্সি পরে দেখা গেছে সবাই যায়, অবশ্যই তো আপনারা কি জ্ঞান বুদ্ধি, বহুতবারই সাকিব ভাইকে এর আগেও ব্রাজিলের জার্সি পরে দেখা গেছে, তাই বলে তো আপনারা কি করে শিওর হইলেন যে সাকিব ভাই, না না এটা ভাই আপনিও কিন্তু প্রথম আলোর অফিসে বসে যে কথা যাচ্ছে সেটা অবশ্যই রিয়েল। এখন অপু ভাই আমি আপনাকে বলি, পোলটি আপনিও কম নেননি, আগে যে ধরনের অভিনয় আপনি করেছেন একটু ফান বেস, একটু কমেডি বেস, এখন কিন্তু আপনি ভিলেন হয়েছেন, আপনারা তো পোলটিনর আরেকটা কথা শোনা যাচ্ছে যে মেয়েরা, অনেক মেয়েরা বর্তমানে আর্জেন্টিনাকে সাপোর্ট করছে মেসির কারণে, এবং মেসির মেসির চেহারার কারণে, মানে তার শুধুমাত্র একজনের খেলার কারণে, কিন্তু সামগ্রিক তো মানে ইনফরমেশন বলছে যে আর্জেন্টিনা কাপ নিয়েছে মাত্র দুইবার, তো সেক্ষেত্রে কেন এত আর্জেন্টিনা সাপোর্ট করে? আর্জেন্টিনা কাপ নিয়েছে দুবার নিক, একবার নিক, পাঁচবার নিক, ডাজেন্ট ম্যাটার, যে যাকে ভালোবাসে তাকেই ভালোবাসবে। আর্জেন্টিনা ভালো খেলে খেলে, ওদের মতো মারামারি করে না, মারামারি করতে যায় না, নেইমারের মতো অ্যাক্টিংও করে না, কোনো কিছুই করে না, সো আর্জেন্টিনার খেলাটাকেই সাপোর্ট করে। এত ফেস দেখলে তো ফুটবল প্লেয়ার সব সুন্দর, সব টিমের সবাই সুন্দর। কি মনে হচ্ছে আজকে মেক্সিকো জিতবে নাকি আর্জেন্টিনা জিতবে? ওকে আসলে বলার কিছু নাই। হ্যাঁ তা কি মনে হচ্ছে আপনার মনে হচ্ছে? উফ অবভিয়াসলি, মানে আমার কেন জানি মনে হচ্ছে যা ওদের ওদেরকে ছাড় দিয়ে দিলাম। আচ্ছা আজকে মেক্সিকো, আমি তো কথা আমাকে লে হ্যাঁ হ্যাঁ শিওর হবে, আমাকে না বলতে দিলে তো হ্যাঁ না শিওর, ঠিক আছে বলো। অস্থির আর কিছু নাই, এমনিতেই একটু পরে অস্থিরতা হয়ে রাস্তায় নেমে যাবে। হ্যাঁ জয়, আমার মনে হয় আর্জেন্টিনাকে আমি ছাড় দিচ্ছি, আজকে ড্র করবে, পরের ম্যাচে ড্র করবে আর্জেন্টিনা। খুব বেশি গোলের ব্যবধানে জিতেনি ব্রাজিল, মাত্র দুটো গোলের ব্যবধানে জিতেছে, তাও সার্বিয়ার সাথে এই খেলার ব্যবধানে, এখানে সংখ্যা দিয়ে বোঝে খেলা কার সাথে বসছে। আচ্ছা এই ক্ষেত্রে আমি কি আপনাকে একটু নিয়ে যাব ভাই, আমি এই ক্ষেত্রে বলতে চাই যে সৌদি আরব মানে পজিশনে মানে 51তম বা মানে খুব পরের দিকের একটা টিম। হ্যাঁ আর মেক্সিকো কত টিম তাহলে আমাদের সাথে ওদের ফাইট করার কত টিম? মেক্সিকো কত নাম্বার টিম বলো? 9 আর সৌদি আরব, সৌদি আরব এটা বাদ দাও, আর্জেন্টিনা তো 3, তাহলে অ্যাট লিস্ট আমরা কাপ নিয়ে ভাবতেছি, আপনারা টিস্যু পর্যাপ্ত টিস্যু কিনে রাখেন, তো আজকে কি প্রিপারেশন নিয়েছেন, টিস্যু রেখেছেন হাতের কাছে নাকি গামছা টামছা? আমার মনে হয় টিস্যু গুলো ওদের খুব দরকার, কারণ 18 তারিখ আমরা কাপ নিয়ে যাব, টিস্যু ওদের কাছে আসবে, কারণ ওরা ওভার এক্সাইটেড। আমি ব্রাজিলকে বলবো, বাংলাদেশ থেকে বলবো, কাপটা নিয়ে যাওয়ার সময় আর্জেন্টিনা ঘুরে যেন কাপটা নিয়ে যায়,
ব্যাপার না, কাপ তো খেলা, ফাইনাল তো সেই 18ই ডিসেম্বর, আগেই ভাই ভাই বসে ফার্স্ট রাউন্ডই পার হইতে পারলো না, 18 নভেম্বরে কাপ ধইরা বসে আছে সেমি ফাইনাল পর্যন্ত আপনাদের। আরে বাবা, ব্রাজিল আলোচনায় থাকতে হলে আর্জেন্টিনাকে লাগবে, আর্জেন্টিনা না থাকলে সেমি ফাইনাল ফাইনালে গিয়ে আসলে মজা পাবে। এতক্ষণ ঘটনা হচ্ছে ব্রাজিল ফাইনালে তো যাবেই, কাপ নেবে, এরকম একটা মাংনা, এরকম একটা মাংনা, এরকম দর্শক ব্রাজিলের, ওরা যদি না থাকে ওরা তো বিশ্বকাপই দেখবে না। আর্জেন্টিনাদের, এরা কিন্তু ফুটবল প্রেমী না, এরা হচ্ছে মেসি প্রেমী। আর্জেন্টিনা যদি ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে যায়, বিশ্বাস করো এদের যে পরিস্থিতি হয়, এরা একের পর এক পিঠ ধরতে থাকে। প্রথমে ধরবে হচ্ছে জাপান, জাপান থেকে ঘানা, সেনেগাল। তো এই যে আজকে মেক্সিকোর সাথে খেলা, কি কি প্রিপারেশন নিয়েছেন? যেমন ব্রাজিল প্রিপারেশন নিয়েছিল যে জেতার পর তারা সাম্মান আসবে, আর্জেন্টিনা কি কোনো প্ল্যান? এখন পর্যন্ত 2019-এ 4-0 গোলে কিন্তু আর্জেন্টিনা জিতেছে মেক্সিকোর বিপরীতে, এবং যতবারই খেলা হয়েছে মেক্সিকোর সাথে আর্জেন্টিনা জিতেছে, এটা তো আমাদের এখানে রেকর্ডেই আছে, ইনফরমেশন বলছি। হ্যাঁ, সো ইনফরমেশন অনুযায়ী যদি যাই তাহলে তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, জাস্ট খেলাটা এনজয় করবো, কারণ এটা ইতিহাসেই আছে, আর্জেন্টিনা জিতেছে প্রতিবারই মেক্সিকোর সাথে। ইভেন মেক্সিকোর যে ম্যানেজার সে কিন্তু এক্স আর্জেন্টাইন প্লেয়ার। ওকে, আপনারা গোলমাল করতে করতে তালগোল পাকিয়ে ফেলেছেন, মানে আমার মাথায় তালগোল পেকে গেছে যে কি ফলাফল হবে আজকে ঠিক বুঝতে পারছি না। তো অপু ভাই, যারা ব্রাজিল সাপোর্টার রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। খেলুক না আর্জেন্টিনা, আজকে আজকে আর্জেন্টিনার পরিস্থিতি নাজুক হয়ে গেলে সবাই আর্জেন্টিনাকে সাপোর্ট করবেন, আর্জেন্টিনা আসুক আমাদের সাথে থাকুক। হ্যাঁ, সৌন্দর্য নষ্ট করে লাভ নাই, ওরা পেছন পেছন যেতে থাকুক, আমরা আগাচ্ছি, অসুবিধা নেই। পেছনে এই যে এরকম অনুগত লোকজন থাকলে ভালো লাগে আর কি, বড় বড় দলগুলোর ক্ষেত্রে এরকম ছোট ছোট দল পেছনে থাকতে হয়, প্রশ্নই ওঠে না, মানে পেছনে পড়ে থাকার প্রশ্নই ওঠে না। আর ব্রাজিল মানেই ফাজিল, এদের কথা শোনার কোনো প্রয়োজন নেই, সো এদেরকে আসলে ভ্যালু দেওয়ারই কোনো দরকার নেই। হ্যাঁ, আমাদের মজা লাগে আসলে ব্রাজিলের বিপরীতে যেসব টিম থাকে ওগুলোকে সাপোর্ট করতে, কিন্তু আমাদের মেইন ফোকাস আর্জেন্টিনা। আর্জেন্টিনা খুবই ভালো দল এবং সাপোর্টাররা আসলে আমার মনে হয় সবচেয়ে ক্রেজি, দ্যাটস ইউ আর রাইট, উই আর ক্রেজি, অ্যান্ড আমরা জিতবো, ডেফিনেটলি উই উইল উইন। দুইজন গোলমাল করতে করতে তালগোল পাকিয়ে ফেলেছেন। প্রিয় দর্শক, আপনারা তালগোল পাকাবেন না, গোলমাল করবেন না, আপনাদের জন্য রয়েছে ছোট্ট একটি কুইজ, উত্তর দিতে পারলে জায়ানজি আইসক্রিমের সৌজন্যে আপনাদের জন্য থাকবে পুরস্কার, উত্তর দিবেন কিন্তু কমেন্ট বক্সে। ওকে, আপনাদের জন্য প্রশ্নটি হচ্ছে, ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দল কয়বার ফাইনালে উঠেছে? দ্রুত আপনারা উত্তর পাঠিয়ে দিন। আপনাদের জন্য আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে এই মেক্সিকো আর্জেন্টিনা খেলায় অবশ্যই যারা আর্জেন্টিনার সাপোর্টার রয়েছেন তাদের জন্য ভালো কিছু হোক, খেলা দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আবু হেনা রনি, দেখা হবে আগামী গোলমালের পরে।